বন্ধুরা, যদি সফল হতে চান তাহলে ভগবান শ্রীকৃষ্ণের এই কাহিনীটা শেষ অবধি দেখতে থাকুন, আর দেখবেন কিভাবে আপনার জীবন পরিবর্তন হয়ে যায়। বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে ধর্মীয় বার্তা চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। একবার ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন ভ্রমণে বেরিয়ে পড়েন। তখন তারা পথে যেতে যেতে একজন ভিক্ষুককে দেখলেন। তখন অর্জুনের তার উপরে দয়া চলে আসে, আর তিনি ওই গরিব ব্রাহ্মণকে স্বর্ণে ভরে একটি থলি দিয়ে দিলেন, যা পেয়ে ব্রাহ্মণ প্রসন্ন হয়ে ভবিষ্যতে সুন্দর স্বপ্ন দেখতে দেখতে বাড়ি ফিরতে থাকেন। কিন্তু দুর্ভাগ্য তার সাথেই ছিল। বাড়ি ফেরার পথে একটি ডাকাত তার স্বর্ণের থলিটি চুরি করে নিয়ে যায়। তখন ব্রাহ্মণ দুঃখী হয়ে আবার ভিক্ষা করতে শুরু করেন। আবার পরের দিন অর্জুনের দৃষ্টি সেই ব্রাহ্মণের দিকে পড়ে, আর তখন সেই ভিক্ষুককে এমন অবস্থায় দেখে জিজ্ঞাসা করেন। আর ভিক্ষুক অর্জুনকে সব ঘটনা খুলে বলে দেন। ব্রাহ্মণের সব কথা শুনে অর্জুনের তার উপরে দয়া চলে আসে, আর অর্জুন ব্রাহ্মণকে একটি মূল্যবান হীরা দিয়ে দেন। ব্রাহ্মণ সেটি নিয়ে বাড়ি চলে আসেন, আর তার বাড়িতে একটি পুরনো হাঁড়ি ছিল যেটা অনেক সময় থেকে প্রয়োগ করা হয়নি। ব্রাহ্মণের হীরা চুরি হবার ভয়ে সেই হীরা সে মাটির হাঁড়িতে লুকিয়ে রাখেন। আর ব্রাহ্মণের সারাদিনের ক্লান্তির জন্য তাড়াতাড়ি তার ঘুম চলে আসে। আর তখন ব্রাহ্মণের স্ত্রী নদী থেকে জল আনতে চলে যান, আর রাস্তায় তার হাঁড়িটি পড়ে ভেঙে যায়। তিনি ভাবলেন, বাড়িতে যে পুরনো হাঁড়িটা পড়ে আছে সেই হাঁড়িটা আমি নিয়ে আসি। এমন ভাবে তিনি পুরনো হাঁড়িটা নিয়ে নদীতে জল ভরতে চলে যান। আর যখনই তিনি জল ভরার জন্য হাঁড়িটি ডুবালেন, তখনই জলের স্রোতে হাঁড়িটি ভেসে চলে যায়। আর ব্রাহ্মণ যখন একথা জানতে পারেন, তখন তিনি দুঃখী হয়ে আবার ভিক্ষা করতে শুরু করেন। ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন যখন তাকে এই অবস্থায় দেখলেন, তখন গিয়ে তিনি তার কারণ জিজ্ঞাসা করলেন। আর দরিদ্র ব্রাহ্মণের সব কথা শুনে অর্জুন হতাশ হয়ে যান, আর মনে মনে ভাবতে থাকেন, এই ব্রাহ্মণের ভাগ্য খুবই খারাপ, এর ভাগ্যে কখনো সুখ আসবে না। আর এখান থেকে প্রভুর লীলা শুরু হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ দুটি পয়সা ব্রাহ্মণকে দান করেন। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমার দেওয়া স্বর্ণ হীরা ব্রাহ্মণের দরিদ্রতা মেটাতে পারলো না, তাহলে দুটো পয়সা এই ব্রাহ্মণের কী হবে? প্রভু শুধু একটু মুচকি হাসি দিলেন, আর অর্জুনকে ওই ব্রাহ্মণের পিছনে যেতে বললেন। তখন ব্রাহ্মণ রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছিলেন, এই দুই পয়সা দিয়ে তো এক ব্যক্তিরও ভোজন আসবে না, প্রভু তাকে এত তুচ্ছ দান কেন দিল, প্রভুর একেমন লীলা। এমন বিচার করতে করতে সে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তখন তার দৃষ্টি একটি জেলের উপর পড়ল। তখন তিনি দেখলেন জেলের জালে একটি মাছ ফেঁসে আছে, আর সেই মাছটি জাল থেকে বেরোনোর জন্য ছটফট করছে। আর ব্রাহ্মণের সেই মাছের উপর দয়া চলে আসে। তখন তিনি ভাবেন, ওই দুই পয়সায় তো কারো পেট ভরবে না, তাহলে ওই মাছটির প্রাণই বাঁচিয়ে নেওয়া যাক। এটা ভেবে ওই দুই পয়সা দিয়ে তিনি মাছটিকে কিনে নিলেন এবং সেই মাছটিকে তার কমণ্ডলের মধ্যে রেখে দিলেন। কমণ্ডলে জল ভরে মাছটিকে নদীতে ছাড়ার জন্য বেরিয়ে পড়েন। তখন মাছটির মুখ থেকে কিছু একটা বের হলো। ব্রাহ্মণ দেখলেন সেই হীরাটি যেটা তিনি হাঁড়িতে লুকিয়ে রেখেছিলেন। ব্রাহ্মণ প্রসন্ন হয়ে চিৎকার করতে থাকেন, পেয়ে গেছি, পেয়ে গেছি। তখন সেই ডাকাতটি সেখান দিয়ে যাচ্ছিল যে ব্রাহ্মণের স্বর্ণমুদ্রা চুরি করেছিল। তখন ডাকাতটি ব্রাহ্মণের পেয়ে গেছি শুনে ভয় পেয়ে গেলেন। তখন সে ভাবল, ব্রাহ্মণ তাকে হয়তো চিনতে পেরে গেছে আর এত জোরে চিৎকার করছে, এখন গিয়ে রাজদরবারে আমাকে নিয়ে নালিশ করবে। এই ভয়ে সে ব্রাহ্মণের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে থাকে, আর তখন সে ব্রাহ্মণের কাছ থেকে লুটে নেওয়া সব মুদ্রা ফিরিয়ে দেন। এটা দেখে অর্জুন ভগবানের কাছে মাথা নত না করে থাকতে পারলেন না। অর্জুন বললেন, প্রভু, এ কেমন লীলা, যে কার্য থলি ভরা স্বর্ণমুদ্রা মূল্যবান হীরাও করতে পারলো না, সেটা আপনার দু পয়সা করে দেখিয়ে দিল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, শুধুমাত্র এটা নিজের মতের পার্থক্য। তুমি যখন ওই ব্রাহ্মণকে স্বর্ণমুদ্রা ও হীরা দিলে, তখন শুধুমাত্র সে নিজের সুখের ব্যাপারেই ভাবছিল, কিন্তু যখন আমি তাকে দুটো পয়সা দিলাম, তখন সে অন্যের দুঃখের বিষয়ে ভাবল। তো বন্ধুরা, সত্য তো এটাই, যখন আপনারা অন্যের দুঃখের বিষয়ে ভাববেন আর অন্যের ভালো করার ব্যাপারে ভাবেন, তখন আপনি ঈশ্বরে কার্য করতে থাকেন, আর তখনই ঈশ্বর আপনার পাশে থাকেন। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের এই মন ছুঁয়ে নেবার মতো কাহিনীটি যদি ভালো লাগে, তাহলে একটি লাইক করে দিন আর কমেন্ট বক্সে একবার লিখে দিন। জয় শ্রীকৃষ্ণ।